বিরতির পর ফিরে এলাম শারদ সাধনায়, মহা অষ্টমীর মহা আড্ডায় দু দুজন নতুন অতিথি, যাদের কোনোই গৌরচন্দিকা বা ভূমিকা দরকার নেই। শুভাশিস মুখোপাধ্যায়, আমার অত্যন্ত প্রিয় একজন নায়ক, কেন বারবার নায়ক কথাটা জোর দিচ্ছি সেটা বলবো। আরেকজন মানসী সিনহা, কোনো পরিচয়ের দরকার নেই, মানসীর নিজের নাম, তার এই সুন্দর মিষ্টি হাসি তার পরিচয়। রয়েছে অনিন্দ্য, আমাদের অনিন্দ্য ব্যানার্জি, আমরা সাধনা নিউজে অবশ্য বলবো অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, আর রয়েছে শায়রী চক্রবর্তী। শুভাশিসদা, মহা অষ্টমীর মহা শুভেচ্ছা জানাই, আর মানসী তোমাকেও, কেমন কাটছে পুজো? পুজো সবসময় ভালো কাটে, ছোটো থেকে এখনও অবধি, মানে ভালোর ধরনগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, এখন ছেলে মেয়ের ভালো থাকাটা বেশি আমার ভালো থাকা হয়ে যায়। আর চলে যাচ্ছে, অষ্টমী অবধি দিব্য গেল। আমার পুজোর ধরন এখন পাল্টে গেছে, জানো তো, কীরকম পাল্টে গেছে, মানে আগে ছোটোবেলায় নিজের জন্য কী জামা হলো, কী জুতো হলো, এইসব নিয়ে খুব ভাবতাম। আস্তে আস্তে বড় হয়েছি, নানা রকম সব জিনিসপত্র দেখে টেখে কীরকম একটা নিজের ভেতর ভেতরে একটা জাগে, ভারী হয়ে যাবে না তো ব্যাপারটা, জানি না মনে হচ্ছে বলে বলছি, আলোচনাটা উঠলো বলে। আমি পুজোয় যেমন এখন নতুন শাড়ি আর পরি না, এইটা আমার নতুন শাড়ি নয়, আমি অষ্টমী তো আজকে পরতেই পারতাম, পরি না। ছেলে মেয়েদের জন্য কিনি, আমার মায়ের জন্য কি কিনি, আমি নিজের জন্য কিনি না, সেই টাকাটা আমি একটু বাঁচিয়ে রাখি, যাকে যতটুকু, মানে ওরকম নয় যে রাস্তায় খুঁজে খুঁজে লোকজন, সেটা হয় না, কিন্তু আমার আশেপাশে যত মানুষ আছেন, মানে ইভেন আমাদের কোম্পানির স্টাফেরা যারা, তাদেরকে তো একটা পুজো বোনাস দেওয়া হয়, তার বাদেও আমার বাড়িতে যারা আছেন আমাকে সাহায্য করেন, আমার চেনা জানা যাকে যতটা পারি, আমি অল্প অল্প নতুন জামা কাপড় দেওয়ার চেষ্টা করি, অসাধারণ, খুব অল্প স্বল্প কিছু হলো। আর আমার ছেলে মেয়ে যত পুরনো জামা সমস্ত যত্ন করে, ওদের তো খুব তাড়াতাড়ি নতুন জামা ছোট হয়ে যায়, মানে এক একটা জামা দুবার তিনবারের বেশি পরতে পারে না, সে পাঁজা করা জামা হয়, এখন তারা বড় হচ্ছেন জামা কাপড় ছোট হচ্ছে, সমস্ত আমাদের একটি পরিচিত এনজিও আছে সেখানে গিয়ে দিয়ে আসি, ওদের নিয়ে যাই যে দেখো যে সবাই কত কষ্ট করে আছে, তোমাদের ছেড়ে দেওয়া জামা কাপড় তারা পরছে, কাজে বেশি চেয়েও না, এইরকমভাবে পুজোটা কাটে। এবার আর অনেক কিছু রান্না করতে হয়, আমার বড়টা ভীষণ হ্যাংলা তো, ওর জন্য রান্না করতে হয় অনেক, রান্না রান্না দাওয়া খাওয়া দাওয়ার ব্যাপারে আসছি, কিন্তু প্রথমে একটা কথা বলি, তুমি বললে ভারী ভারী কথা, মনটা একটু হালকা হলো, হালকা হলো কিছুক্ষণ আগে অনিন্দ্য বলছিল একটা খুব ভালো, ওই বই কেনার কথা বলছিল, স্টলে গিয়ে বই কেনার কথা বল, নিয়মিত যায়, তোমার কথা শুনে মনটা একটু হালকা হলো। এখনো পৃথিবীতে শুভাশিস দা এখনো এরকম মানুষ আছেন যারা শুধু নিজের কথা ভাবেন না, আসলে যাদের মনটা উদার, আমরা ছোটবেলা থেকে যে মানসিকতায় বড় হয়েছি, আমার বাবাকে মাকে যেটা দেখেছি, ইভেন আমার দাদু দিদিমা, আমার মামা মাইমা, আমাদের আমরা যে পরিমণ্ডলে বড় হয়েছি, যে ইজমে বড় হয়েছি, সেই সেটা কিন্তু আমাদের শিখিয়েছে শুধু নিজের কথা ভাবলে চলবে না, মনটা কিন্তু হালকা হলো। এখনো পৃথিবীতে মানুষ আছে, সবুজ আছে, নীল আছে, শরতের আকাশ আছে, আর উদার মানুষরাও আছে। শুভাশিসদা লালও আছে, লাল তো আছেই, এই পাঞ্জাবিটা কিন্তু আমার নয়, ধুতিটাও আমার নয়, সাহা টেক্সটাইলের, কিন্তু আমি না ভীষণভাবে আমার মধ্যে আছি, মানে আমি আমাকে নিয়েই ভাবছি, কেন বলো তো, এই সামনে এত খাবার রয়েছে তো প্রচন্ড খিদে পাচ্ছে, সত্যি কথা বলতে গেলে জানো তো, তারপরে আমি আমার ইচ্ছে করছে কপাত করে আলুর দমটা খেয়ে নিই, কি সুন্দর সাজানো রয়েছে, আমরা খাবো, খাওয়া দাওয়ার মধ্যেই থাকবো, মহা অষ্টমীর মহাভোজ কি খেলে, মহা অষ্টমীতে পূজোয় কি খাওয়া দাওয়া হচ্ছে, পূজোর খাওয়া মানেই তো এটা, কি বলবো, তোমার আমিষ না নিরামিষ পূজোয়? আমি বরাবর আমিষ, ও নিরামিষ টিরামিষ পছন্দ হয় না, অষ্টমীতে আমিষ খাও, রোজ খাই, রোজ রোজ অষ্টমীতে, কেন কি হয়েছে, না অষ্টমীতে, তুমি কি নবমী থেকে আমিষ, তুমি কি নবমী থেকে আমিষ, আমার বাড়িতে চাপ আছে বস, কারণ আমার এবারি ওবারি দুবারই মিলিয়ে অষ্টমীতে আমিষ বললে কেটে গলা নাবিয়ে দেবে, এক্ষুনি তো একদম বামপন্থার কথা বললি, আরে বামপন্থার কথা আবার মুষ্টিমি এই হচ্ছে, দেখেছো দেখেছো, এই হচ্ছে মুশকিল, এই যে মুশকিল হচ্ছে, তোমরা কি বলো তো, মুখোশ বানিয়ে রাখো, খোলস তার মধ্যে সবাইকে কি ঢুকতে হবে, খোলসের মতোই হতে হবে, কেন বস, নিজের একটা ভাবনা থাকে তো, হ্যাঁ ভাবনা থাকে, না আমার ওই ভাবনার মধ্যে এটাও আছে, আমার ভাবনায় তো অষ্টমীর দিন পারবে, আমি আমার ভাবনা ওইটা থাকে যে আহা অন্যে যা চাইছে একটু করলে কি ক্ষতি হয়, বাহ এটা ভালো কথা বলেছিস শুভাশিসদা, রিলিজিয়াস প্র্যাকটিস, যা আছে আমিষটা তাহলে স্পিরিচুয়াল প্র্যাকটিস,
আমি ভাবছিলাম আমিষে ভাগ বসাবে, একজন ক্যান্ডিডেট অন্তত দূর হলো, নিরামিষেই থাকো তুমি। না এই যে ভাগাভাগি যদি হয় আমিষে, না নিরামিষ ওই দিকে, এদিকে আমিষ, ওই দেখো আলুর দম, বেগুন ভাজা, লুচি সব আছে, কিন্তু আমরা একটু আশ্বস্ত হলাম যে আমিষের একটা ক্যান্ডিডেট মাংস হবে। আমার না আমার আমার আসলে পুজোটা তো একদম ছোটবেলা থেকে আমার রক্তের মধ্যে রয়েছে, মানে আমার ছোটবেলাটা কেটেছে আমার মামার বাড়িতে যেখানে এখনো পুজো হয়। আমার একেবারে আমার মানে আমার যেহেতু মামার বাড়ি হচ্ছে কৈলাস ঘোষ স্ট্রিটে, 41 কৈলাস ঘোষ স্ট্রিট, আগে যে বাড়িটা এক সময় ওই হওয়াল সন্ন্যাসীর যে বাড়িটা থেকে ঘটনা, ছোটবেলা থেকে আমার পুজোটা কেটেছে আমার মামার বাড়িতে, এবং সেখানে আমার মামারা সবাই ঢাক বাজান সেটা ছোটবেলা থেকে দেখেছি, এবং আমার মামার বাড়িতে এখনো ছাগল বলি হয়। তার ফলে ওই বলিটা আমি খুব মানে কি বলবো ছোটবেলা থেকে না দেখতে ভয় পেতাম, মানে আমি দেখেছি নিচে ঠাকুর দালানে হই হই করছি, খেলছি, সব করছি, কিন্তু যে মুহূর্তে দেখতাম বলি আসছে আমি দোতলা বারান্দায় চলে যেতাম, ওই বারান্দায় ওই সমস্ত লোহার গ্রিলের বারান্দা, যেটা পুরোনো দিনের আমলে নকশা করা বারান্দাগুলো হতো, সেই বারান্দার ফাঁক দিয়ে দেখতাম কিভাবে মানে বলিটা যখন হতে যাচ্ছে যে মুহূর্তে খাড়াটা তোলা হতো আমি আর দেখতে পারতাম না, সরে যেতাম। এখনো বোধহয় বলি পছন্দ করো না তুমি? আমি বলি একেবারেই না, কোনো বলি পছন্দ করি না, রক্তপাত পছন্দ করি না, যে রক্তপাত প্রতিনিয়ত জোরে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে সেই রক্তপাত আমি একদম দেখতে চাই না, কোনো রক্তপাতই কাম্য নয়। অবশ্যই কোনো রক্তপাত, কোনো হানাহানি এর বিরুদ্ধে আমরা আমরা সবাই বিরুদ্ধে একদম। তো সেইখান থেকে ছোটবেলাটা কাটতে কাটতে বড়বেলা, এবং ছোটবেলায় আমার শুধু দুর্গা পুজোর স্মৃতি যেমন মামার বাড়ি, তেমনি আমার কালী পুজোর স্মৃতিটা আমার পাড়া, আমার ছোটবেলার পাড়া, আমি যে পাড়ায় জন্মেছি, যে পাড়ায় বড় হয়েছি, উত্তর কলকাতা, সেটাও উত্তর কলকাতা, ছিদাম্মুদি লেন বলে একটা রাস্তা আছে দর্জি পাড়ায়, সেই ছিদাম্মুদি লেনে বড় হওয়া এবং আমার ক্লাব উত্তর কলিকাতা সেবা দল, সেখানকে সেখানে প্রতি বছর কালী পুজো হয়, এবং আমার আবার কালী পুজোটা সেখান থেকে বেড়ে ওঠা। আর ভীষণ মজার আমার যেটা ছোটোবেলা থেকে এ হতো, কালী পুজোর আগের দিন বা তার কিছুদিন আগে থেকে পড়াশোনা চলছে, পড়াশোনা চলছে, হঠাৎ ঘরে বসে পড়ছি একটা শব্দ পেতাম, কারাং কারাং, বাঁশ পড়ছে, এই যে বাঁশের শব্দটা কানে যেত না, একটার পর একটা বাঁশ ফেলছে, লরি থেকে ফেলছে, সেইটা কিরম ভেতরে এই আসছে, এই রোমাঞ্চিত হয়ে উঠতো, রোমাঞ্চিত হয়ে উঠতো, সঙ্গে সঙ্গে ছুটে জানলায় চলে যেতাম, গিয়ে দেখতাম লরি থেকে বাঁশগুলো ফেলা হচ্ছে, এই পুজো আসছে, এই পুজোর প্যান্ডেল তৈরি হবে, তখন থেকে আনন্দটা তৈরি হয়ে যেত। তো পুজোটা মানে দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, আমার একেবারে মানে আমার আমাকে একবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এখনও। এই বড়বেলাতে আমি এখন যেখানে থাকি বালিগঞ্জ অঞ্চলে, সেখানেও অদ্ভুতভাবে দুটো পুজো, একটা আমার বাড়ির ঠিক পাশে একুশের পল্লীর পুজো, আর তার আগে আমাদের বালিগঞ্জ ফাঁড়িতে কালী পুজো, এই দুটো পুজো আবার সেই অদ্ভুতভাবে দুর্গা পুজো এবং কালী পুজো আমার ঠিক পাড়াতে আমার একই সঙ্গে আমাকে ধরে রেখে দিয়েছে। সুভাষিস একটু ওকে আশ্বস্ত করলো, মানে এই দুর্গা পুজোর মহা অষ্টমীতে কালী পুজোটা বলে রাখলো, তার কারণ অষ্টমী পেরোলেই নবমী, নবমী পেরোলেই দশমী, সব কিছু শেষ, কিন্তু তার মধ্যে একটা এই যে আনন্দ যে এবার কালী পুজো আসছে, সরস্বতী পুজো আসবে, তাহলে অষ্টমী পেরোলে শুধু কালী পুজো নয়, সব কটা পুজো, লক্ষ্মী পুজো, তা কেন তাহলে পেট পুজো না, অষ্টমী পেরোলি আর একটা ষষ্ঠী, আরো অপটিমিস্টিক, আরো আশাবাদী। না তবে সুভাষিস, এই যে পূজোর খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া তুমি তো তাহলে কট্টর আমিষ। আমি আমি বরাবর বা সব সময় আমিষ, আমি কেন নিরামিষটা ঠিক পছন্দের নয়। তারপরে আমিষের মধ্যে তোমার কি কি প্রিয় পূজোর সময়? সবই সবই, মাছ মাংস যা তুমি দেবে আমাকে। কিছু কিছু বাড়িতে, বিশেষ করে আমি জানি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার কিছু কিছু বাড়িতে অসাধারণ মেটে চচ্চড়ি হয় নবমীর দিন। আরে আমিও তো উত্তর কলকাতারই মেয়ে, আমি তো শ্যামবাজারের মেয়ে। হ্যাঁ আমার মামা বাড়িতে নবমী থেকে তো আমিষ, নবমীতে আমিষ মাস্ট। মানে দেখো আমার মামা বাড়িতে গল্প শুনেছি আমার মায়ের কাছে, আমি চোখে দেখিনি, আমার দাদু যখন ছিলেন আর কি,
তখন ওই প্রতি রোববার, মানে পুজো বলে না, প্রতি রোববার যে মানে বাঙালি মানেই মাংস ভাত, আর একটা বিরাট বড় কড়াইতে নাকি মাটন হতো, আর যেদিন যেতেন, যেই ওই রোববার যেদিন যারাই ওই বাড়িতে যেতেন তাদেরকে আপ্যায়ন করা হতো এক প্লেট মাংস দিয়ে। মানে আমি মায়ের কাছে এরকম গল্প শুনেছি, অনেক মানুষ যারা তাদের নানা রকম সমস্যার জন্য মাংসটা অ্যাভেল করতে পারতেন না ফ্যামিলিতে, তারা কিন্তু ওই দিন দেখা করতে যেতেন, বাহ, যে গেলে ওটা মানে আমি তাদেরকে অসম্মান করছি না, আমি বাস্তব পরিস্থিতিটা বলছি। সেই খানিকটা ব্যাপার আমার মায়ের মধ্যে এসে গেছে। হ্যাঁ, আমার মাকে আমি দেখেছি যে ওরকমভাবে সবাইকে আপ্যায়ন করতে যতটা সম্ভব মাছ মাংস ইত্যাদি দিয়ে, এরকম স্পেশাল দিনগুলো, তো সেটা অটোমেটিক্যালি আমার মধ্যে এসছে। আর আমার যে বাড়িতে বিয়ে হয়েছে সেটা একটা খাউন্তি বাড়ি, সে বাড়ির সবার পেটে তিল, সবাই হ্যাংলা, হ্যাঁ, সে নারী পুরুষ বাচ্চা বুড়ো নির্বিশেষে, হ্যাঁ, সবাই, এবং তাদের পাল্লায় পড়ে আমিও হয়ে গেছি পুরোপুরি হ্যাংলা। তো ওই মাংসটা কবে কবে বছরের কোন দিন মাটন খাওয়া হবে সেটা বছরের শুরুতে না লম্বা লিস্ট তৈরি হয়ে আছে আদি অনন্তকাল থেকে, সেই লিস্ট সব পরিবারে মানা হয়, আমাদের ছড়ানো ছিটানো পরিবার, তো ওই সবাই সবাই যাকে যাকে ফোন করে কি হলো, হুম কি হলো, হলো ওই নবমীর দিন সব হলো। তার কারণ হচ্ছে সুভাষিসদাকে গান গাইতে হবে। আমাদের কিবোর্ডে টোটনদা তৈরি পুরো, আমাদের ওই দিকে গিটারে গৌতম দা তৈরি, তবলায় তৈরি আমাদের ইন্দু বিকাশ দা, সুতরাং তোমার গান তো গাইতেই হবে। জানতে চাইবো ওটা কিবোর্ড কোনটা? আমি জানতে চাইবো ওটা কিবোর্ড। ও আচ্ছা কিবোর্ড, আচ্ছা কিবোর্ড, একেবারে চাবি বোর্ড, গানের চাবি, ওটা বন্ধ না না গান তোমার গাইতে হবে, গান তোমার চাবি কথাটা বলতে চাইছি আগে বুঝো না, এটা ছাড় দিও না কিন্তু, না না প্রেমের ব্যাপারে আমি কখনো ছেড়েছি অনেক তোমার মনে হয়? সুভাষিস দা তোমার প্রেম নিয়ে, তোমার প্রেম নিয়ে কিন্তু অতি উৎসুক আমাদের অনেক। তাছাড়া আবার কি হয় মানে ছোটবেলা থেকে আশেপাশে আমরা যারা সুভাষিসদাকে দেখলাম মানে তারা তো আবার অনেক কিছু জানি, মানে সুভাষিসদা কি বলবে, কতটা ঠিক বললো, কতটা ভুল বললো, কতটা গুল মারলো, মানে তুমি সেই বুঝে গুল মেরো, মানে ধরে ফেলো তো, দেখতে চাইছি না মানে ধরে, না 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 আমি সত্যিটা বলছি, ও আমার সঙ্গে এভাবে কথা বলছে, ও কি তুমি কি জানো যে ওর, আমি তোমার হিরোইন, ও আমার হিরোইন, একটা নাটক আমার ক্যারেক্টারের নামটা মনে আছে, ক্যারেক্টারের নাম হচ্ছে ঝিনু, উনি হলেন আমার হিরো, তখন এতক্ষণে দাঁড়ি ছিল, সে নাটক হলো না কিন্তু বহু রিহার্সাল হলো, আমি আজও বলি তুমি বেশি কথা বলবে না, তুমি আমার হিরো ছিলে। শুধু তাই নয়, আমি ওর মার সঙ্গে অভিনয় করেছি, তাই ওর মা, হ্যাঁ ওর মা, কিন্তু তাতে তোমার অসংখ্য প্রেম করাটা চাপা পড়ে যায় না, হ্যাঁ হ্যাঁ, তুমি একটা মেয়ের বয়সী এরকম আরোপিত করে প্রেম থেকে দূরে সরে যাবে, এসব হবে না, কারণ যে ওর মাও একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন, এখন অভিনয়ে নেই আর, তিনি অভিনয় করেন না, কিন্তু একসময় উনি বিখ্যাত অভিনেত্রী, একটি সিনেমাও করেছেন নিম অন্নপূর্ণা বিখ্যাত ছবি, তার হিরোইন ছিলেন ওর মা অনিতা রায়, বাহ, তো মায়ের ওর মায়ের সঙ্গে অভিনয় করেছি, আর শুধু ওর মা না মানে এটা বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি লিলি চক্রবর্তী মায়ের সঙ্গে অভিনয় করেছি, তো বুঝতে পারছো না তার মানেটা কি, মানে তুমি বলতে চাইছো প্রেমের ব্যাপারে, আমি এই ব্যাপারে একটা অটোবিক, যে খুব ছোটবেলা থেকে অভিনয় করে সে অনেকের সঙ্গে অভিনয় করে, বীরবল হীরে কাপুর সঙ্গে এভাবে কথা বলছে না, তুমি এমন একটা ভান করছো, তুমি যেন সাত বুড়োর এক বুড়ো, হ্যাঁ এরকম করো না কিন্তু, হ্যাঁ প্রেমটা বলেই ফেলো না, প্রেম নিয়ে আমি কি বলবো, প্রেম নিয়ে কিছু আমার একটু আগে আমি তুমি যখন ওই দেবজানি আর তুলিকা ছিল তখন আমি শুনছিলাম ওখানে বসে, তুমি প্রেম নিয়ে বলতে গিয়ে তুমি একবার বললে ওই পুজো প্রেম নিয়ে তুমি একটা কমেন্ট করলে 2020 ঠিক না, দুর্গাপুজো প্রেমটা 2020 না, 2020 প্রেমটা হচ্ছে সরস্বতী, সকালে শুরু সন্ধ্যেবেলা শেষ, এইটা হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে 2020 প্রেম, আর দুর্গাপুজো প্রেমটা হচ্ছে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচ ষষ্ঠী থেকে দশমী, অসাধারণ অসাধারণ, অষ্টমী নবমী দশমী পাঁচ দিনের টেস্ট, হ্যাঁ সুতরাং 2020 আর টেস্টের মধ্যে অনেক তফাৎ আছে, মানে 2020 আর টেস্টের মধ্যে একটু টেস্টের তফাৎ আছে, এই তো আমি ভাবছিলাম টেস্টের বানানটা ইংরেজিতে কি হবে, আমি আর এগোচ্ছি না কারণ এরপর আমিষ না নিরামিষ এসব নিয়েও প্রশ্ন উঠবে এই টেস্টের, কি তোমার প্রেমটা বলে ফেলো সেটা কি আমিষ না নিরামিষ ছিল? আমার তো একটাই প্রেম, সেটা তুমি আমিষ বললে আমিষ, সেটাকে নিরামিষ বলে নিরামিষ, কারণ আমার প্রেম বরাবর একটাই অভিনয়,
এর বাইরে আর কোনো প্রেম নেই। তো সেটাকে তুমি যেভাবে ব্যাখ্যা করবে, তাই না? তুমি কি পূজোর পর তো লোকসভা নির্বাচন, পূজোর পরেই তো বোধহয় লোকসভা নির্বাচন হয়ে যাবে, দাদা মা বেজে উঠেছে লোকসভা নির্বাচন, এবার কি তুমি পলিটিক্সে মানে ভোটে দাঁড়াবে, মানে যা ডিপ্লোম্যাটিক হয়ে উঠছো তাই আমি বলছিলাম। কোনো সম্ভাবনা নেই, সুতরাং সেদিকে একদমই যাচ্ছি না। কিন্তু তুমি তুমি কি এতটাই বেরসিক, পুজো তো একবারও প্রেমে পড়োনি, এই যে টেস্ট ম্যাচ, নিরামিষ আমিষ, টেস্টের বানান নিয়ে এত বর্ণ বিপর্যয়, এমনি এমনি বলছো? না না না, তুই যে সবাই প্রেমে পড়ে আমি হয়তো পড়ে থাকতে পারি, এখন আর সেগুলো নিয়ে আমি চর্চা না করলেই তো ভালো। অনিন্দ্য মুখ খুলবে না, কিন্তু আমি জানি, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মানুষই এরকম নয়, একেবারে সহজ কথা সপাটে বলে দিতে পারে মানুষই। মানে তোমার পূজোর প্রেমটা বলো, মানুষ নই ওই মানুষই। হ্যাঁ কি বলবো বলো, পূজো কোন পূজোয় কটা প্রেম করেছি, একদম মানে কোন পূজোয় কটা প্রেম করেছি, হ্যাঁ তাই বলবো না, সংখ্যা তো না আগে বিশেষ ইমোশনে চলে যায় না। আমার একটা হয়েছে, হ্যাঁ আমার এরকম ঢাক ঢাক গুড়গুড় নেই ভাই, আমার যেটা সমস্যা হতো সেটা হচ্ছে যে আমি প্রেমে খুব লয়াল, সেই জন্য ওই প্রতি পুজো একটা করে প্রেমিক আমার পাল্টায়নি। হ্যাঁ যখন যার সঙ্গে প্রেম করেছি মোটামুটি তিন চারটে পুজো গেছে, আর এই শেষকালে যার গলায় ঝুলেছি তার সাথে এই নিয়ে আমার ২৬টা পুজো হতে চলেছে। আরে আমার বরকে দেখে বিশ্বনাথ, আমাদের সঙ্গে যে অভিনয় করে আমাদের বিশ্বনাথ, আমার বরকে দেখে বললো এত বছর এই মানুষের সঙ্গে তুমি আছো দাদা, তোমায় দেখলেই বুঝতে পারি রোজ তুমি কুয়োতলায় বসে কাঁদো। আর তার আগে যার প্রেমে পড়েছিলাম তার সঙ্গে বিয়ে তো হয়নি অবভিয়াসলি, কিন্তু সেটা প্রেমই ছিল, সেটা ওরকম ওই লক্ষ্মী পুজোয় গিয়ে শেষ যেরকম মাঝে বছর সেরকম ছিল না, তার নামটা নাইবা বললাম, এখন থাক যে যার মতো আমরা সংসারী, ঠিক আছে তাকে মানে ভুলে যায়নি এটুকু বলতে পারি, তো সেটা তাহলে তো প্রেমই হলো। অসাধারণ অসাধারণ। এইবার একটা গান, এই যে সুভাষিন স্যার এই প্রসঙ্গে একটা কথা বলতে হলো, গান যাতে নস্টালজিয়া আছে, প্রেম আছে, পুরনো স্মৃতি আছে, ওই গানের কথাই তো বলতে যাচ্ছিলাম। প্রেম চিরদিন কাঁদিয়ে গেছে, কেঁদেছে মানুষ তবু ভালো তো বেসেছে। অসাধারণ অসাধারণ। কি এইটুকুই শুনবো নাকি, এর পরে গাইলে মুশকিল আছে। আসলে পূজোর তো নিখাত আড্ডা, এই আড্ডাতে আমরা সুভাষিন স্যারকে যখন পাকড়াও একবার করেই ফেলেছি, একটা আস্ত গান শুনবো, মুগ্ধ সত্যি সত্যি মুগ্ধ। আমি আর এত ভালো করে অনন্দর গান আগে খুব একটা শুনিনি, কিন্তু আজকে শোনার পর আমি রিয়েলি আমি ওর আরেকটু ওর মানে অভিনয়ের প্রেমে তো আছি, সেই সঙ্গে গানের প্রেমেও পড়লাম ওর। সত্যি এই এই প্রেমে তোমার এই প্রেমে কিন্তু অসংখ্য প্রেমিক প্রেমিকা আছে, না এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। তোমাকে আমি প্রথম দেখি, আমি আমার ভাই আমরা দুজনে, আমাদের একটা বাড়িতে সাদা কালো টিভি ছিল, সেই টিভিতে প্রথম আমরা দেখি লম্বকর্ণ, আর সেখানে সুভাষিন স্যারকে প্রথম দেখেছিলাম। কি অসাধারণ অভিনয়, সত্যবাবু ছিলেন, আরো অনেকে ছিলেন, সত্যবন্দ্যোপাধ্যায় ছিলেন, উৎপল দত্ত ছিলেন, উৎপল দত্ত ছিলেন, অসাধারণ। এবং ওই অভিনয় দেখেছি, তারপরে একটা ছবি দেখে আমরা সুভাষিন স্যারকে নতুন রূপে চিনলাম, সেটা হচ্ছে হারবার্ট। আমি বারবার যে বলছিলাম বিরতির আগে, নায়ক সুভাষিন স্যার, তুমি যে ছবিতে অভিনয় করেছিলে, যে ছবিতে তুমি নায়ক ছিলে, আমি জানি না তাতে তুমি কত পুরস্কার পেয়েছো, কত সম্বর্ধনা পেয়েছো, কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তোমার ওই নায়কোচিত হারবার্ট থেকে যাবে চিরদিন। ধন্যবাদ ধন্যবাদ। এটা কিন্তু শুধু গান শোনানোর জন্য বলছি না, এটা মন থেকে সুন্দর একটা জিনিস মনে করিয়ে দিলে, কিন্তু হারবার্ট থেকে যাবে আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে, এবং এগুলোই কিন্তু ছবি, এগুলোই কিন্তু সাহিত্য, এবং এই সাহিত্য আজকাল তো সাহিত্য বা ছবি তো পণ্য হিসেবে দেখা হয়, কিন্তু খুব আমাদের যেটা ভেতরের ভেতরের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সেগুলো যখন বেরিয়ে ওঠে, সেগুলো যখন পাই কোনো কাজে খুঁজতে, সেটাই সার্থক হয়ে যায়। আমি আর ভারী করব না, আমি এবার শায়রীকে বলবো, একটা কথা না বললেই নয়, যে সমস্ত আলোচনা ধরো এই অনুষ্ঠানে হচ্ছে, আমরা পূজোর আড্ডায় গিয়ে সত্যি সত্যি কখনো এরকম
মনে পড়ছে? আমি জানি না, মানে আমরা অনেক জায়গাতেই যাই পুজোর আড্ডা, পুজোর আসলে কি জানো তো অনিন্দ, মিক্সড একটা ইমোশন এবং ঠিক আছে, মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এটা আড্ডা হচ্ছে, বানানো আড্ডা হচ্ছে না, সেই জন্য এত কথা বেরোচ্ছে, স্বতঃস্ফূর্ততা আছে যে মেসেজগুলো বেরিয়ে আসছে নানান অনুসঙ্গ ধরে আর কি। অ্যাবসলিউটলি কথা বলতে বলতেই একেবারে নৈঋত কোণ থেকে, আসলে টোটনদার ওখান থেকে একটু কাপিল করে বললাম রোমান্টিক ভাবে, ঢাকের শব্দ আসছে, এইবার একটা গান ধরো, এমন একটা গান ধরো যেই গানে একটু খাওয়া দাওয়াও আছে, প্রেমও আছে, পুজো পুজো ব্যাপার আছে, সব মিলে মাতিয়ে দাও তো। মিউজিকগুলো মুখস্থ আমাদের, মানে গান বেরোলে মিউজিকও বেরোবে।